কারাগারর বন্ধ কুঠরিত বহুরূপী অভিমন্যু। গোলাঘাট কারাগারত বন্দী হয়ে থাকা অভিমন্যুক জিম্মাত বিচারিব সানমারি আরক্ষীয়ে। 11 মার্চত গোলাঘাট আদালতত আবেদন জানাবলে সাজু সানমারি আরক্ষী। কাম ভেদে নাম সলায় 7 মাহে পলাই আছিল ইন্দ্রাণী তহবিলদার কাণ্ডরে নাম সাঙুর খোয়া অভিমন্যু দাস। অনুরাগ সলিহারপ্রা গান পয়েন্টত অভিমন্যুয়ে আইফোন কাঢ়ি অনার পাছত 80টা স্লিপিং টেবলেট খাই চরম পথ বাছি লৈছিল বিজেপি নেত্রী ইন্দ্রাণী তহবিলদারে। 2023 চনৰ 11 আগষ্টত ইন্দ্রাণীর মৃত্যুর তদন্ত বিচাৰি স্বামীয়ে এজাহার দিয়ার পাছতে মুখা খোল খাইছিল অভিমন্যু দাস, কুলদীপ দাস, অনুরাগ সলিহা, দীবন কলিতা, অসীম চক্রবর্তী, রেখান্ত দাস আর তৃষ্ণা শর্মার দরে বিজেপি নেতার। চক্রটোয়ে সরকারি চাকরি কিনবলে অনুরাগ সলিহাক 30 লাখৰো অধিক টাকা দিয়ার কথা পোহরলে আহিছিল আরক্ষীর তদন্ত। ইন্দ্রাণী তহবিলদার কাণ্ডরে নাম সাঙুর খোয়া একাধিক অভিযুক্তয় রঙাঘরের ভাত খোয়ার পাছতো ইমান দিনে রহস্যজনকভাবে পলাতক হয়ে আছিল অভিমন্যু দাস। পাছে পলাই থাকতেও পিস্তল এরা নাছিল অভিমন্যুয়ে। পাছে পিস্তলেই কাল হল অভিমন্যুর। শনিবারে নিশা সরুপথারর এখন ধাবাত গুলি চলায় আরক্ষীর জালত পড়িল বহুরূপী অভিমন্যু দাস। ফর্চুনার গাড়িরে পলুয়ার বাটত অভিমন্যুক খেদি খেদি কহরার পর গ্রেপ্তার করিলে সরুপথার আরক্ষীয়ে। প্রশ্ন হয় রাজ্য কপাই যাওয়া ইন্দ্রাণী তহবিলদার কাণ্ডর মূল অভিযুক্ত হওয়ার পিছতো দুহাতে দুটা পিস্তল লৈ ফর্চুনার গাড়িত কেনেকৈ ঘুরি ফুরিব পারিছিল অভিমন্যু দাসে। কলা সোণ কয়লার বেহাত জড়িত থাকার সন্দেহ করা অভিমন্যু দাসক আরক্ষীর পর আর করাত সহায় করেছিল নাকি কোনো শক্তিশালী পক্ষয়? পাছে 7 মাহৰ পাছত হলেও সানমারি আরক্ষীয়ে পুনৰ মেলি লৈছে 318/23 আর 325/23 নম্বরের দুটা গোচরের সমস্ত নথিপত্র। ধৃত অভিমন্যু দাসর লগতে জেলর ভাত খাই জামিন পোৱা অনুরাগ সলিহা, দীবন কলিতা, অসীম চক্রবর্তী, রেখান্ত দাস আর তৃষ্ণা শর্মার দরে অভিযুক্তক পুনৰ জেরা চলাবলৈ সাজু হৈছে সানমারি আরক্ষী। দ্বিতীয়বাৰলৈ ফাইল খোল খালে হয়তো পোহৰলৈ আহিব সরকারি চাকরি আর ওয়াইন শপর লাইসেন্সর নামত কোটি কোটি টাকা লুণ্ঠনের কাহিনী। পাছে ঠাই আর কামভেদে মাধুর্য দাস, অভিক দাস, তুষার দাস আদি নামেরে পরিচয় দিয়া অভিমন্যু দাস জালত পড়ার পাছতো অজ্ঞাত কারণত কুলদীপ দাসর প্রতি এতিয়াও নীরব অসম আরক্ষী। পিস্তল দেখাই বহুরূপী অভিমন্যুয়ে অনুরাগ সলিহার মোবাইল কাঢ়ি আনোতে রেখান্ত দাসর সঙ্গে ঘটনাস্থলীত উপস্থিত আছিল আন এজন বিজেপি নেতা কুলদীপ দাস। দীপাঙ্কর দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।